তোরা এখানে নেই, তার মানে তারা আসে একটু দূরে, মানে পুলিশ দাঁড়িয়ে আছে বলে ওরা ওখানে দাঁড়ায়নি, ওরা দাঁড়িয়েছে এখানে। তো গাইজ আজকে সানডে, দাদা ইজ ব্যাক এগেন উইথ অ্যানাদার ব্লগ। আর আজকে আবার একটা রাইডে বেরিয়েছি, পেছনে বিশাল লাইন আপ দেখতে পাচ্ছ আমার, অনেক রাইডার আজকে। আগের দিনের মতন ছোট রাইড না, আজকে একটা পিকনিক, আমাদের গ্রুপ পিকনিক অর্গানাইজ করেছে পার্থদা আর আমাদের বি3সি গ্রুপ থেকে। তো আমরা সবাই পিকনিকে যাচ্ছি, তো চলো যেতে যেতে রাস্তায় একটু কথা বলো। Took my heart from me, now you're everywhere I see. Set me free, let me fly, let me find new kinds of... So guys, আমাদের রাইড স্টার্ট। আজকে আমরা যাব এখন হচ্ছে গিয়ে মুচিশা। মুচিশাতে পার্থদাদের একটা নার্সারি আছে, আজকে পিকনিকটা ওইখানেই হওয়ার আছে, মানে আমাদের গ্রুপের পিকনিক। তো চলো মুচিশা যাই, দেখতে থাকো। এই আমাদের ঠাকুরপুকুর বাজার, এই রোববারের বাজার, ভালোই বাজার বসেছে, শুরু হয় মোড়ের মাথা থেকে একদম বাজার বসে আছে। এই যে রাস্তা পেভড রোড, এই বর্ষাকালে এতে চালানো ইজ ভেরি ডিফিকাল্ট। ডিফিকাল্ট মানে একটু স্কিড করার ভয় থাকে, ডিফিকাল্ট বলে কিছুই নেই, সব রাইডারের ওপর ডিপেন্ড করে। তো গাইজ বি3সিতে জয়েন করতে গেলে লিঙ্ক দিয়ে দেবো, আবার ডিসক্রিপশনেও থাকবে, ফেসবুকে গিয়ে সার্চ করবে বেহালা ব্রাদারহুড বাইকার কমিউনিটি চলে আসবে, বা হ্যাশট্যাগ বি3সি লিখলেও চলে আসবে। এই রাস্তাটা দিয়ে বড় কাচারি যারা যেতে চাও, দিস ইজ দ্য রুট ফর বড় কাচারি, একদম স্ট্রেট চলে যেতে হবে, সব ছাড়িয়ে ছুড়িয়ে একদম, মানে বড় কাচারি যেতে গেলে এই রাস্তা স্ট্রেট। ড্রিম ইনস্টিটিউট অফ টেকনোলজি এগুলো সব ল্যান্ডমার্ক করে রাখবে বড় কাচারি। আমিও যাবো একবার, তোমাদেরকে দেখাবো বড় কাচারি, আমার যাওয়ার আছে, নিশ্চয়ই যাবো, একটা ব্লগ করবো বড় কাচারি নিয়ে, ইচ্ছা আছে, দেখি ইন ফিউচার সব হতে থাকবে। তার মধ্যে বলে রাখি পুজোতে একটা যাওয়ার প্ল্যান হচ্ছে ঘুরতে, আমাদের প্ল্যান মোটামুটি কনফার্ম, তো নেক্সট উইকেই হয়তো আমি বেরিয়ে যাবো ঘুরতে, নেক্সট উইকই পুজো। আজ ও আজকে তারিখ হচ্ছে গিয়ে 3 তারিখ অক্টোবর মাসের, আর আমাদের পুজো হচ্ছে 12 তারিখ থেকে, মানে প্রায় চলে এলো, 1 সপ্তাহ আর বাকি হিসাব মতন, 1 সপ্তাহ 10 দিন বাকি। তো সেটাই আমরা যাব পুরী, সেই যেমন গেছিলাম, সবাই তোমরা বলছো দাদা পুরী হয়ে যাক আরেকবার, দাদা পুরী হয়ে যাক আরেকবার, পুরী হবে, জয় জগন্নাথ। পুরী যাওয়া হচ্ছে পুজোতে, গাড়ি দিয়ে যাব, আবার নতুন করে রুট প্ল্যান, কীভাবে যেতে হবে না যেতে হবে একটা রুটের পুরো ডেসক্রিপশন দিয়ে দেবো, প্লাস নর্মাল ব্লগস তো পুরীতে আসতেই থাকবে। তো 9 তারিখ যাবো, 11 তারিখ থাকবো, 10 তারিখ থাকবো, 11 তারিখ থাকবো, 12 তারিখ ফিরবো, মানে 10-11 পুরীতে, 12 তারিখ আবার রিটার্ন জার্নি, তো এরকমই একটা প্ল্যান আছে। আর ফ্যামিলি যাবো গাড়ি নিয়ে, আর্টিগাতে কেরিয়ার লাগিয়েছি, একটা ব্লগ আমার কাছে কন্টেন্ট পড়ে আছে, ওটা আমি দেবো, আগে এটা দিয়ে দেবো তারপর ওটা দেবো। এই গাইজ বলছিলাম, এই হচ্ছে বাবা বড় কাচারির গেট করেছে, এখানে সুন্দর গেট করেছে, আগে এসব কিচ্ছু ছিল না, আমি যখন অনেক বছর আগে এসেছি, মানে অনেক বছর বলতে গেলে প্রায় 9 বছর আগে এসেছি, তখন তো এসব কিছু ছিল না, এত বসতিও ছিল না, ফ্ল্যাটও ছিল না, সব তার আগে যখন এসেছি, মানে তারও আগে, তখন তো মানে জঙ্গল ছিল এসব জায়গা, মানে জমি তখন এখানে জলের মতন দাম ছিল, এখন ডেভেলপমেন্টের মানে লেহের বইয়ে দিয়েছে। এই হচ্ছে বড় কাচারি, বড় কাচারি গেটটা টপকেই কিছুটা এসে ডান দিকে ঢুকে যেতে হবে, তাহলেই বড় কাচারি বাবার মন্দির এখান থেকে আরো 2 কিলোমিটার মতন ভেতরে। এই ডান দিকের রাস্তাটা হচ্ছে আমাদের বড় কাচারি গাড়ি যাবে, এই রাস্তাটা দিয়ে এখানে আরো 2 কিলোমিটার মতন ভেতরে যেতে হবে ডান দিকের রাস্তাটা দিয়ে। এই নার্সারি চারদিকে, আমরাও এরকম এক নার্সারিতেই যাচ্ছি, সেই পার্থদা যাচ্ছে খাবার দাবারের সব অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে, একাই ভদ্রলোক পুরো ব্যাপারটা বুঝে নিচ্ছে, হ্যাটস অফ টু পার্থদা। এই বাঁ দিকে যাবো বাগানের দিকে, এটা বাগান,
দিয়ে এই ডান দিকে পার্থদার বাগান। এটা কি মাছ ধরেছো তুমি আজকে? এটা তেলাপিয়া নাকি? এটা তেলাপিয়া মাছ। হ্যাঁ ঠিক আছে। এটা পুটি পুটি শর্ট পুটি মানে জাপানি। তো এটাকে ফেলে দাও, বাচ্চা মাছটাকে কেন মারছো? কেন? হ্যাঁ কেন? কোনো মায়া দেয় নাই মনে? না মনে অত মায়া দেয় রাখা যাবে। এখনো বিয়ে শাদী হয়নি কিন্তু। বিয়ে শাদী হয়নি বলে মায়া দেয় নাই। শাদী হলে যেন মায়া দেওয়া হবে। তো বলছে বিয়ে হয়নি বলে নাকি? এই দেখো তাকে দেখো, মাছ ছেড়ে দিয়েছে। না না মাছ ছেড়ে দি, মাছটা বিয়ে হয়নি। তোমার কথা শুনে বলছি, বলছে বিয়ে হয়নি বলে নাকি মায়া যায়নি, এরকম কোনো কথা হলো? আর মাছটা কিন্তু ভালোই ক্যাপচার করেছে। বাড়িতে ওই তেল হলুদের সময় পাঠায় না, তার জন্য। আরে কঞ্জুস পাত্রীপক্ষকেও দেখে দিছি কি কঞ্জুস। আরে পাত্রীপক্ষ এত কঞ্জুস হবে না, এইটুকু মাছ পাঠা। ইলিশ মাছ, ইলিশ মাছ না, 800 টাকা কেজি তেলাপিয়া মাছ। ওই পাত্রীপক্ষকে ওই হলুদে গায়ে হলুদের সময় যেটা পাঠানো হয়, ভেতরে একটা আরো বড় আছে কিন্তু। বড় মাছটা তো দেখাবে, এটাও রয়েছে। চলো ওখানে জাল দেওয়া হচ্ছে, জাল দেওয়াটা দেখি চলো। ওই যে ওখানে জাল দেওয়া হচ্ছে, ছোট চারা পোনা ধরে লাভ কি? কাকা এক্সপার্ট ফিশারম্যান, একদম একদম। চলো জয় তারা। এ বড় মাছ উঠবেই, এটাতে কেউ আটকাতে পারবে না। তাই মাছ ধরা, একটা দুটো তিনটে মাছ পেয়েছি আমরা, চারটে মাছ আমরা মোটামুটি পেয়েছি। এবার ওইদিকে যাওয়া হবে মাছ ধরতে। আর এটা হচ্ছে কি আমাদের পুরো কী নাম বলে নার্সারি, সব এখানে ছোট চারা গাছ এনে এরকম সাইজ বড় করে করে তারপর এগুলোকে হোলসেল করে পার্থদা। তো বিশাল প্রপার্টি, 11 বিঘা জায়গা। পুরোটা ঘুরে দেখানো যাবে না, কারণ বলছে পেছন দিকে পুরো জল জমে গেছে। যেটুকুটা ল্যান্ড এরিয়া মোটামুটি উঁচু আছে ওইটুকু জায়গার মধ্যে আমরা আছি, ভালোই এনজয় হচ্ছে। তাও যতটা পারছি একটু প্রপার্টিটা দেখাচ্ছি তোমাদেরকে ছোট্ট করে। এই যে দাদা আমাদের, তো চলো দেখি আমার মাছের কী ব্যবস্থা করছে ওরা। চলো মাছ ওইদিকে যেতে হবে বলছে, তো একে দেখো সে জামা প্যান্ট খুলে ফেলেছে। এই মাছ ধরতে বাইরে থেকে ধরা যাচ্ছে না, ভেতরে নামতে হবে। তো খোলো তাহলে। এদিকে পাড়ার লোক রাস্তায় পুরো দেখতে পাচ্ছে, তার বেলায় কিছু নেই। এদিকে ইউটিউবে ভিডিও গেলে তার কষ্ট হচ্ছে। চলো লাফ মারো, লাফ মারো, লাফ মারতে হবে। এই সাবাস, আমাদের মেম্বাররা একদম পুরো চ্যাম্পিয়ন। এই তো শাড়ি তো পরাতে পারবো না, ওড়না পরিয়ে দেবো, সেটা ধরে হাঁটবো। খাওয়া দাওয়া সব ঠিকঠাক আছে তো নাকি? হ্যাঁ এগুলো না, এটাই তো মেন, এই যে খেতে দিচ্ছি এটা তো প্রমাণ রাখতে হবে, নাহলে কি করে হবে? খাওয়া দাওয়া একদম বড়িয়া আছে। হ্যাঁ বড়িয়া খাওয়া দাওয়া আছে কি নেই? সাবাস, মাত্র 50। হ্যাঁ খাওয়া দাওয়া সব ঠিক আছে তো? আর ভেতরে পরিবেশনের গ্রুপ আছে আমাদের, পরিবেশন গ্রুপটাকে দেখাই গিয়ে ভেতরে। এই যে সব পরিবেশন, আর এখানে দুজন খাচ্ছে। দাদা সব ঠিকঠাক? ভালো করে খা কিন্তু তুই। I'm
know we grew up a little too fast. I miss the days that we chill and relax. Where did the time go? It all passed. Now I need to go back. I had no worries but always had plans. Only thing I did was dig out the trash. Now it's much harder to laugh, hard to get up and not work on my craft. I need inspiration, don't need no validation. No more medication, just try some meditating. I don't need you to save me. So guys, লাঞ্চ হয়ে গেল, সুন্দর মাংস ভাত, সকালে ব্রেকফাস্টে লুচি তরকারি ছিল। তো লাঞ্চ টাঞ্চ করে আমরা এখন এখানে মুচিসা থেকে বেরিয়ে যাচ্ছি টুভার্ডস বুরুল, গঙ্গাপাড়ে গিয়ে একটু ফটোশ্যুট করবে বলছে সবাই। সবারই ভালো লাগে নিজের বাইকের সাথে ফটো তুলতে, কার না ভালো লাগে। তো ফটোশ্যুট হবে ওখানে গিয়ে। তো মেঘও করে এসছে প্রচুরভাবে, আমি রেনকোট ক্যারি করছি, কিন্তু এরপর কী হবে কে জানে। গাইস বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, গোপ্রো ওয়াটারপ্রুফ নেই, তাই গোপ্রোটাকে আমি এখন ব্যাগে ভরে দিচ্ছি। তো এবার দেখি বুরুল পৌঁছে, যদি ফেস ক্যামে আসি ফেস ক্যামেই আসবো, ঠিক আছে। কি অবস্থা দেখো, আর আমাদের রাইড সব এখানে গাড়ি পার্কিং লাইন দিয়ে, এই অবস্থা এখন আমাদের রাইডারদের। ওইখানে এক কেপ রাইডার দাঁড়িয়ে আছে ওইখানে, এই ওখানে এক কেপ, বাকি এখানে আমরা, আর এই হচ্ছে বৃষ্টি। বাপরে বাপ, হিউমিড ওয়েদার, মাথায় হেলমেট ছিল বলে চুলের এই অবস্থা, আর বাইরে বিশাল বৃষ্টি, বিশাল আওয়াজ পাবে না, কারণ মাইক ফাইক কিচ্ছু লাগাতে পারছি না, সব ব্যাগে আছে, কিন্তু কিচ্ছু বার করার কোনো ইচ্ছা নেই। এই হচ্ছে আমাদের বাইক রাইড হচ্ছে এরকম, একবার করে বৃষ্টি আসছে দাঁড়িয়ে যাচ্ছে, আর এই বাসে উঠে দাঁড়িয়ে যাচ্ছে, হাওড়া হাওড়া করছে বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই রাইড হচ্ছে আমাদের। বুরুল পৌঁছাতে পারবো কিনা ভগবানই জানে, যা অবস্থা হচ্ছে। এই যে এই যে এই বৃষ্টিতে গ্রুপে মেসেজ করছে, বাড়ি সরা রাইড মে চলে গা ক্যা পরশু দিনকে, আজকে এই যে বৃষ্টি হচ্ছে আমি রাইড মে চলো চলো। তো আলটিমেট বুরুল আমরা আসতে পারলাম, এই হচ্ছে বুরুলের গঙ্গা। যাই হোক, ব্যাপারটা হচ্ছে এটা বুরুল না, এটা বুরুলের গঙ্গাটা এটা, কিন্তু কেসটা হচ্ছে এরা বলেছে এসব ধরে নেবে, যে দাদা বলেছে, বলছে এসব বললে কিন্তু যারা জানে ধরে নেবে, তো বেকার আমি রিস্ক নেবো না, আমি বলে দিলাম এটা বুরুল না, বুরুল আরও 4-5 কিলোমিটার যেতে হবে, তাই তো নাকি? হ্যাঁ, বুরুল চলে এসেছিল তোমার কাছে, আবার দেখে আমাদের এত লোকজন থেকে চলে গেল, আমাদের কিছু করার নেই, আর বৃষ্টিতে যা ভেজা আমরা, আমাদের বৃষ্টি আছে কিছু খেলা দেখিয়েছে বলো, কি অবস্থা বৃষ্টিতে জানো না। তো যাই হোক, আমাদের যে বিশাল লাইন আপ, ওই মাথা থেকে লাইন আপ চালু হয়েছে, ওইখানে যে দাঁড়িয়ে আছে ওইখান থেকে চালু হয়েছে, এখানে অব্দি আছে লাইন আপ পেছনে, আর ওটা আমাদের একটা গাড়ি, ওই গাড়ি করেও আমাদের লোকজন এসছে, আমাদের ফ্যামিলি মেম্বার যারা আছে, যারা মহিলারা আছে, সবাই গাড়িতে এসছে, এই এখন আপাতত এখানে একটু ফটোশ্যুট করছে এরা সব, ওইদিকে গিয়ে পেছনে এখানে সব যাচ্ছে ফটোশ্যুট করছে, একটা কাদা মাখা রাস্তা, আমি গেলে পড়ে যাবো তাই যাচ্ছি না। বিসিসি গ্রুপের রাইডার সব যত অব্দি দেখা যাচ্ছে। তো গাইজ, আজকের মতন ব্লগ, একটু টায়ার্ড, বৃষ্টিতে ভিজে গেলে যেটা হয়, কাজের মতন ব্লগ এখানেই শেষ। আমাদের মোটামুটি গ্রুপ রেডি হচ্ছে পেছনে, সবাই এখান থেকে বেরোবো, বুরুল হয়ে বাঁদিক দিয়ে হয়ে বেহালা ঢুকে যাবো, আর হাবড়া আর দক্ষিণেশ্বরের লোকরা, ওদেরকে বললাম হাইওয়ে ধরে নাও, দিয়ে একদম স্ট্রেট বেরিয়ে যাও দিল্লি রোড হয়ে, কোনো চাপ থাকবে না। সি ইউ সুন ইন অ্যানাদার ব্লগ গাইস, টেক কেয়ার, স্টে সেফ, টাটা, দাদা সাইনিং অফ, বাই।